नमस्कार इंदम काजीपाड़ा अग्रदूत संघ ए बचर ये पूजार विशेषत क्लस टुएल्भे पढ़े विश्वजीत शर्मा ओ ए बचर टुएल्भे पढ़े पाँच जन टीचारे का पढ़े एक मास धरे जखनी समय पे तक ही माँ दुर्गार देवी मूर्ति तैरी कर मुखे सुनब যে এই যে তোমার এই যে মূর্তিটা তুমি তৈরি করছো মানে এইটা কিভাবে আসলো মাথায় এটা আমার ছোট থেকে এটা মানে ইচ্ছে ছিল যে আমি এটা দুর্গ প্রতিমা বানাবো তো ছোট থেকে আমি ছোট ছোট প্রতিমা বানাইতাম তার মধ্যে ওটা দিক দিয়ে আমার আমার মধ্যে চলে এসেছে যে কি করে প্রতিমা বানাতে হয় তার মধ্যে ওই একটা হাসপাতাল গেটে যে জেঠু আছে সমর জেঠু সে ওই উনিও পাল যে উনিও প্রতিমা বানান তো ওখানে ওখানে গেছিলাম এক সপ্তাহের মতো চাপের ব্যাপার যে প্রতিমাটা ভালো হতে পারে খারাপ হতে পারে এটা এই চাপটা তুমি কিভাবে সামলাইছো অসাধারণ ছেলে ক্লাস 12 এ পড়ে পাঁচ জন টিচার তার মাঝখানেও ও কিন্তু যখনই সময় পেত তখনই এই প্রতিমার ব্যাপারে ও তৈরি করেছে আর কি অসাধারণ অসাধারণ মানে এই ধরনের প্রতিভা কিন্তু গ্রামেগঞ্জে অনেক জায়গায় লুকিয়ে আছে ধূপগুড়িতে সপ্তরঙ্গ আছে খুব ভালো এই ব্যাপারে পারদর্শী কিন্তু তার মাঝখানেও এই যে বিশ্বজিৎ যে একটা অসাধারণ আর প্রতিমা তৈরি করেছে আমি বলবো যারা এই ভিডিওটা দেখবেন তারা অন্তত কাজীপাড়ার অগ্রদূত সংঘ তাই তো অগ্রদূত হ্যাঁ অগ্রদূত সংঘের এই প্রতিমাটা দেখতে অবশ্যই আসবেন অসাধারণ আপনি দেখুন একবার গণেশ এটা কার্তিক তো সরস্বতী এটা আপনার ছেলে এটা যে করছে আর কি হ্যাঁ তা আপনি কি সহযোগিতা করছেন পড়াশোনা করে তার মাঝখানে এটা করে আগামী তোমার কি হওয়ার ইচ্ছা মানে আগামীতে কি এটা নিয়ে কোনো পড়াশোনা করার ইচ্ছা আর্টস ক্লাস নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট এইমাত্র আমাদের মাননীয় বিধায়িকা মিতালী রায় এই দুর্গা পুজোর উদ্বোধন করলেন আমি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কাজীপাড়ার এই আমাদের বিশ্বজিতের এই প্রতিমাটা দেখতে অবশ্যই আসবেন বিশ্বজিৎ শর্মা মানে ক্লাস 12 এ পড়ে পাঁচজন টিচারের কাছে পড়ে তার মাঝখানেও কিন্তু এক মাস ধরে যখনই সময় পেয়েছে তখনই প্রতিমাটা তৈরি করেছে আপনার কি বিষয় কি হয় আপনার আমার ভাষা হয় গত বছর যে প্রতিমা এখানকার করছিল সেরা প্রতিমা করছিল আর কি কথা বলি একটু বুলবুলের সাথে মানে পূজার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ও কিন্তু একটা ভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই দুর্গা পূজার ব্যাপারে ওর উৎসাহটা খুব বিরাট এই যে ও আমাকে প্রথম বিশ্বজিতের কথা বলে আচ্ছা বুলবুল এই যে বিশ্বজিতের এই যে কনফিডেন্স এটা কিভাবে আসলো যে তুমি তো ওকে সাহস দিছিলে একটু বলো তো ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে ও তো আর্টিস্ট করতো এমনিতেই তো গতবার ওর মামা আমাকে বললো যে ভাগিনা আমার প্রতিমাটা বানাতে চাচ্ছে গতবারের যেটা ঘটনা আর কি তা আমি বললাম তাহলে বানাতে দে ওর বাবা আবার কিন্তু বললো যে না বানাতে দেওয়া যাবে না ছোট ছেলে তাও আমরা কিন্তু ওকে সাহস করে দিছি ও সাফল্যও পেয়েছে এবারও দেখতেছেন প্রতিমা গত বড় প্রতিমা করছে মানে অসাধারণ প্রতিমা আমার তো একটা বাচ্চা ছেলে ক্লাস 12 এর মা ছেলে এটা যে এইভাবে একটা প্রতিমা করতে পারে এটা তার মধ্যে কি আমার মনে হয় যদি যেটা হচ্ছে আপনাদের সেরা প্রতিমার যেটা খোঁজ ইয়ে করে আর কি সাংবাদিকরা এটা যদি করে আমার তো মনে হয় ধূপগুড়ি ব্লকের প্রথম পুরস্কার পাওয়া দরকার এই প্রতিমা না আমি তোমার সাথে একমত কারণ এটা ক্লাস 12 এ পড়া ছেলে যে এইভাবে একটা প্রতিমা করতে পারে এটা আমার ধারণাই ছিল না মানে অসাধারণ বিষয়কে ধন্যবাদ জানাই এবং কাজীপাড়া অগ্রদূত সংঘকেও ধন্যবাদ জানাই এইমাত্র মিতালের ওপেন করলেন এবং বিষয়ীদের আগামী দিনে আর্টস ক্লাস নিয়ে বড় জায়গায় যেতে পারে এটাও প্রার্থনা করি নমস্কার আবার দেখা হবে।